প্রার্থনা বা কি প্রেয়ার। এই প্রার্থনা বা প্রেয়ার শব্দটা তো আমাদের সকলের কাছেই পরিচিত। ছোটবেলা থেকে আমরা প্রার্থনা বা প্রেয়ার করেওছি, এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে প্রার্থনা বা প্রেয়ার আপনারা কিভাবে করলে একদম তুরন্ত তার উত্তর পেয়ে যাবেন বা আপনাদের প্রার্থনা মঞ্জুর হবে ঈশ্বরের কাছে বলুন বা ইউনিভার্স বলুন বা যা আপনি বলতে চান। তো তার আগে কি জানিয়ে রাখি আপনাদের সবাইকে, ওয়েলকাম ব্যাক টু 1111 মেসমেরাইজিং সোল। যদি আপনারা ল অব অ্যাসাম্পশন, নেভিল গডার্ডের বিভিন্ন রকম থিওরি, অ্যাব্রাহাম হিক্স, ল অব অ্যাট্রাকশনের বিভিন্ন রকম টেকনিক, ম্যানিফেস্টেশন, লাভ স্পেল, টেলিপ্যাথি, এই সমস্ত বিষয়ে জানতে ইন্টারেস্টেড হন, শিখতে চান হিপনোসিস, অবশ্যই আমার চ্যানেল লাইক করুন, ফলো করুন বা সাবস্ক্রাইব করুন। তো লেটস বিগিন, শুরু করা যাক। আজকে কি যেন বলছিলাম, যে প্রার্থনা, হ্যাঁ প্রেয়ার। এই প্রার্থনা অ্যাকচুয়ালি হলো কি না, কিছু শব্দের মাধ্যমে ব্রহ্মাণ্ড, ইউনিভার্স বা গড বা ঈশ্বরের সাথে আমরা নিজেদেরকে যুক্ত করা বা যেটাকে বলে অ্যালাইন্ড হওয়া। এই অ্যালাইন্ড হওয়াটাকেই বলা হচ্ছে প্রার্থনা। বিশেষ কিছু শব্দের মাধ্যমে আমরা যেভাবে নিজেদেরকে ইউনিভার্সের সাথে যুক্ত করি, তো এক্ষেত্রে ওই শব্দগুলো এবং আমাদের নিজেদের ফিলিংসের যে ওই শব্দগুলো আমাদের নিজেদের মধ্যে যে ফিলিংস ক্রিয়েট করছে সেটার গুরুত্ব সবথেকে বেশি। তো বন্ধুরা, আজ এখন আমি যে কথাটা বলবো আপনাদেরকে তার সাথে হয়তো অনেকেই রিলেট করতে পারবেন। প্রার্থনা অনেকেই করেন, কিন্তু বেশিরভাগ সময় কি দেখা যায় যে তার উত্তর আমরা পাই না, তাই না? প্রার্থনা আমরা সকলেই করি, কিন্তু আমাদের যেন মনে হয় যে সেই শক্তি হয়তো শুনছে না বা আমাদের প্রার্থনা মঞ্জুর হচ্ছে না, আমরা যা চাই তাই পাচ্ছি না। এরকম কেন হয় বলুন তো? এরকম হয় তার কারণ হচ্ছে, প্রার্থনা যখন আমরা করতে যাই বেশিরভাগ সময়তেই না আমরা প্রশংসা বা কৃতজ্ঞতা, যেটাকে বলে গ্র্যাটিটিউড, সেই সব না করে কি করি, অভিযোগ, অভাব, ল্যাক, এই সব কিছুকে আমরা জোর দিয়ে দিয়ে বলি। কান্নাকাটি, অভিযোগ, তুমি আমায় কিছু দাওনি, অমুককে তুমি এত ভালো লাইফ দিয়েছ আমার নয়, এইসব কথাগুলো আমরা কি করতে থাকি, বারবার বারবার বলতে থাকি। এবার তার জন্য কি হয় বিষয়টা, যে আমরা তো চাইছি অ্যাবান্ডান্স, প্রাচুর্য, বা যে কোনো ক্ষেত্রেই আমরা আমাদের ভাগ্যের সাপোর্ট চাইছি, সৌভাগ্যকে চাইছি ম্যানিফেস্ট করতে। সেক্ষেত্রে আমরা যদি বারবার বারবার ল্যাকের এনার্জি দিই, অভিযোগ করতে থাকি, কমপ্লেন করতে থাকি, তাহলে আমরা অ্যাবান্ডান্স পাবো কি করে, তাই না? তো সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, এই প্রার্থনা নেভিল গডার্ডের মতে বা ল অব অ্যাসাম্পশন এই থিওরিটা যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে প্রার্থনার অর্থ মোটেও সৃষ্টিকর্তা বা ইউনিভার্সের কাছে ভিক্ষা চাওয়া বা বেগিং করা নয়। এর অর্থ কি, ইউনিভার্স বলুন বা গড বলুন, যে শক্তিতেই আপনি বিশ্বাসী, তার প্রশংসা করা, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তাকে খুশি করা, এই তাকে খুশি করে সেই খুশি নিজের জীবনেও লাভ করা, নিজেকে একদম সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা সব দিক থেকে, ভালোবাসা হোক, অর্থ হোক, পরিবার হোক, সমস্ত দিক থেকেই অ্যাবান্ডান্সকে ম্যানিফেস্ট করা, তাই না? তো এরকম তো আমরা করবই, আমরা ল্যাকের এনার্জিতে বাঁচবো না, আমাদের উইশ অলরেডি ম্যানিফেস্ট হয়ে গেছে, আমরা সেই ফিলিংসটাকে বাঁচবো। শুধু যে সময় আমরা টেকনিক করছি বা প্রার্থনা করছি, প্রেয়ার করছি, অ্যাফার্মেশন করছি, ঠাকুরকে হাত জড়ো করে ডাকছি বা অন্য কিছু করছি, সেই সময়টুকুতে শুধু নয়, শুধু ভিজুয়ালাইজেশন করছি সেই সময়টুকুতে নয়, যে সময়তেই ওই উইশটার কথা আপনার মনে পড়বে সেই সময়তেই আপনি জানবেন ওই উইশটা আপনার কাছে আছে, সব সেই সমস্ত মুহূর্ত থেকে, ফ্রম দ্যাট ভেরি মোমেন্ট আপনি নিজেকে পজিটিভলি অ্যাফার্ম করবেন, বলতে থাকবেন যে অল রাইট, সব কিছু ঠিক আছে, সেটা তোমার কাছেই আছে, চিন্তার কিচ্ছু নেই। এরকম 10 দিন বলতে বলতে 11 দিনের দিন আপনি ঠিক ওটা আপনার মাথায় আর কোনো রকম ওয়ারি, টেনশন, ল্যাক, কোনো রকম এনার্জি কিন্তু কাজই করবে না, আপনি নিশ্চিন্ত থাকবেন যে সেটা আপনার কাছে আছে। এটা কিন্তু একদমই পরীক্ষিত, এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন, আমি আপনাদের সকলকেই বলছি। এবং শেষে কি করতে হবে, শেষে প্রার্থনার শেষে, প্রার্থনার শেষে যে শক্তির কাছে আপনারা প্রার্থনা করছেন তার প্রতি পুরোপুরিভাবে সমর্পিত হতে হবে, তার কাছে সমর্পণ রাখতে হবে, তার কাছে সারেন্ডার করে দিতে হবে, একটা অদ্ভুত বিশ্বাসে যে হ্যাঁ, যা চেয়েছি সেটা অলরেডি আমার কাছে আছে, সেই সন্তুষ্টি থেকে, সেই বিশ্বাস থেকে তার কাছে কি করতে হবে, আমাদের সবাইকে সারেন্ডার করতে হবে। সারেন্ডার না করলে কিন্তু কোনো টেকনিক, সেটা যত পাওয়ারফুলই হোক না কেন, প্রপারলি কাজ করবে না। যদি কাজ করেও ফেলে,
একটা টাইমের পর কিন্তু সেটার এফেক্ট কমে যাবে বা চলে যেতে পারে আপনাদের কাছ থেকে। তো এরকম আরও যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা কি করুন, লাইক করুন, ফলো করুন আর সাবস্ক্রাইব করুন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।